বরগুনার বেতাগি উপজেলায় করোনার গণটিকা কার্যক্রমে বেতাগি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। শনিবার সকাল 10টায় বরগুনা সদর বেতাগি উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকাদান কার্যক্রম শুরু হয়। এ সময় সহযোগী সংগঠন হিসেবে ছিলেন চান্দখালি ব্লাড ফাউন্ডেশন। সকাল থেকে লম্বা লাইনে দেখা গেছে মহিলা এবং পুরুষদের। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন বাড়ি হাসান, বেতাগি উপজেলা নির্বাহী অফিসার সুরিস সালেহীন সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে 6 দিনে 32 লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে। সারা দেশে বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়। মানে অনেক খরচ হইতো, ভোগান্তি হইতো, সেদিক থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই।